আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে ছবিটা সাদা কালো করবেন সেটা নিয়ে আজকের আমার ভিডিওটি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু করার আগে যে রিকোয়েস্টটি থাকবে সেটি হলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় তারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর একটি আইকন আসবে বেল বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পর এখানে এই পেজে আমরা কি করব একটি ছবি ইনসার্ট করব ছবি ইনসার্ট করার জন্য আমরা যেটি করি ইনসার্ট থেকে পিকচারে আমরা ডিভাইস ধরুন এই ছবিটি আমি আমি ইনসার্ট করলাম এখন এটাকে কি সাদা কালো করবো ছবিটা রঙিন আছে সাদা কালো করবো সাদা কালো করার পাশাপাশি অসংখ্য কালার আপনি করতে পারবেন আপনার পছন্দ মতো তো সেটাই দেখব এখানে আমরা যখনই কোনো ছবি ইনসার্ট করি ছবি ইনসার্ট করার পর ছবির উপর ক্লিক করব ছবির উপর ক্লিক করার পর আমাদের একটি ফরম্যাট ট্যাব চলে আসবে নতুন একটি ফরম্যাট ট্যাব চলে আসবে এই ফরম্যাট ট্যাবটা সাধারণত থাকে না দেখুন আমি যখন আমার ছবিটা যখন সিলেক্ট করা নাই উপরে কোথাও ফরম্যাট ট্যাবটা নাই আমরা যখনই ছবির উপর ক্লিক করব তখনই একটি ফরম্যাট ট্যাব চলে আসবে ফরম্যাট ট্যাবটা চলে আসার পর আমরা বাম দিকে এই যে কালার আছে আমরা এই কালারে ক্লিক করব এই কালারে ক্লিক করলাম কালারে ক্লিক করার পর এখন দেখুন প্রথম যেটা সেটা হচ্ছে আমার সাদা কালো দেখুন আমি প্রথম ছবিটা আমার কি হইলো সাদা কালো একেবারে খুব আপনি করা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা যদি আবারও চলে যাই আমরা কালারে ক্লিক করলাম কালারে ক্লিক করার পর দেখুন আপনার ছবিটাকে আপনি বিভিন্নভাবে আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নিতে পারবে একটু লক্ষ্য করুন বিভিন্ন এটা যদি দিতে পারেন যেভাবে এই যে সাদা কালো প্রথমটা হলো সাদা কালো এভাবেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে ছবিকে সাদা কালো করা যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ